কিন্তু আজকে কুরবানি দেই এমন সময় ছিল, আমার কথা আমি বলিয়া যাইব, আমার জনম দুঃখিনী মা বেঁচিয়া যখন ছিল আমি জেহাদি, আমার গরুর কোনদিন এক টুকরা গোশত তো আমার মা দুঃখিনী রে খাওয়াইতে পারে। বারো বছর বয়সে আমার মা আমার রাইকা কবরে চলে গেল, মা কুরবানি দেই মা তুমি তো আইসা একটা টুকরা নিয়ে গেল না। মালিক রে তোমার যদি মায়া লাগে গো আল্লাহ, আগামী কালকা থেকে আমার জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হয়ে যাবে, আল্লাহ এই মাসের 17 তারিখ হয়তো আমার জাতির পিতা ইব্রাহিমের মতো কোরবানি, জানি না কে কে কোরবানি দেওয়ার নিয়ত করছে। মালিক রে তুমি কবুল না করলে কারোই তো ক্ষমতা নাই কবুল করে দিব। এমন একটা দিন ছিল আমি জিহাদের মনে পড়ে, আমার বাবা এতই গরিব ছিল, একটা পলিথিন হাতে করে চাচার বাড়ির সামনে এক টুকরে গোশের জন্য আমি জিহাদি দাঁড়াইছিলাম। আজকে কত মানুষ আমার সামনে বলে যায় হুজুর আমার জন্য একটু গোশত রাখি, হেমন নবী বলে যারা ছোট্ট কালের কথা ভুলিয়া যায় তারা আল্লাহরও ভুলিয়া যায়। এখানে এমন এমন মানুষ আছে তার বাবা তার দাদা কোনোদিন কোরবানি দেয় তৌফিক ছিল না, সে এখন দুইটা তিনটা কোরবানি দেয়। মালিক সবই তো তোমার ইচ্ছা, যারা আমার মতো কোরবানি দেয়ার নিয়ত করছে প্রত্যেকের কোরবানি কবুল করে নিও, কিন্তু আজকে কোরবানি দেয় এমন সময় ছিল, আমার কথা আমি বলিয়া যাইব, আমার জনম দুঃখিনী মা বেঁচিয়া যখন ছিল আমি জেহাদি, আমার গরুর কোনদিন এক টুকরা গোশত তো আমার মা দুঃখিনী রে খাওয়াইতে পারে। বারো বছর বয়সে আমার মা আমার রাইকা কবরে চলে গেল, মা কুরবানি দেই মা তুমি তো আইসা একটা টুকরা নিয়ে গেল না। আমার মতো কত মা হারারা হাত তুলে কান্দে, কত ভাইরা আছে বাবা কুরবানি দেওয়ার এবিলিটি তখন ছিল না, তারা ছিল ছাত্র জীবন, আজকে কুরবানি দেয় ওই বাবা কবরে গোমালি, আমার মতো যাদের মা নাই কার যেন বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেও আল্লাহ, কতজন মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করিয়ে নিও আল্লাহ, আল্লাহ খাস করে আমার আক্তার ভাই আমার কথাটা রেখেছে তার কথাটা তুমি রাখো, তার বাবা মারে তুমি মাফ করিয়ে দিও, তার সন্তানটারে অস্ট্রেলিয়ার জমিনে ভালো রাখো আল্লাহ, যে যেখান থেকে আমার মসজিদ মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করি আল্লাহ, খাস করে এই মাদ্রাসায় মসজিদে অনেকেই দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করো আল্লাহ, তোমার এক বান্দার জানাজা তুমি তাকে মাফ করে দিও আল্লাহ, মানিকগঞ্জ থেকে ধামরাই থেকে আল্লাহ সৌদি আরব থেকে কাতার থেকে অনেক ভাই বোনেরা দোয়া চাইছে আল্লাহ, প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে আল্লাহ, আমার বাংলাদেশ থেকে অনেক ভাইরা হজে গেছে, সবাইকে তুমি হজ করার তৌফিক দান করো, হজ্জে মাহফুল নসিব করে দাও আল্লাহ, আমাদেরকে একবার হজে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ, যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দাও আল্লাহ, আমার কমিটির ভিতরে যারা কোরবানি দেবে তাদের কোরবানি কবুল করে দাও আল্লাহ, বিশেষ করে আক্তার ভাইয়ের আল্লাহ নিজাম সাহেব তার মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ, খাস করে আরো যারা দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও, এমপি সাহেব দোয়া চাইছে আল্লাহ গুরুর হাটের জন্য সমস্ত বিপদ থেকে রক্ষা করো, এমপি সাহেবের বাবা আমাকে মাফ করে দিও আল্লাহ, তাকেও সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করে দিও। আমি কয়েকদিন আগে একটা কবরস্থানে গেছিলাম, যে কোনো কারণ বশত একটা লাশকে দাফন করার জন্য, আল্লাহ কয়েকদিন আগে তো বন্যা হলো আপনারা দেখছেন না, এই বন্যায় নতুন নতুন কবরগুলা ভেঙে মাটিগুলা নিচে নেমে বন্যার পানিতে অনেক লাশের হাড্ডি দেখা যায়,
তো বড় বড় কবরস্থানে আপনাদের জানা আছে কে কার কবরে মাটি দেয়, হাজার হাজার মানুষ সে কবরস্থানে শুয়ে আছে, দুই বছর চার বছর পরে কবরস্থানের বেকু দিয়া হাড্ডিগুলাকে এক জায়গায় করে গর্ত করে রেখে দেওয়া হয়, অথবা বস্তায় ভরে শুনছি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়, নতুন কবর হয়, একটা কবরের উপর অন্তত পঞ্চাশটা ষাটটা একশোটা কবর হয়। তাল্লার শকর, কত মানুষ, কত দামি মানুষ যাদেরকে দেখলে মানুষ সালাম দিত, যাদেরকে দেখলে মানুষ এই মিরপুরের জমিনে থরথর করে কাঁপত, তাদের কবর খনন করে দেখেন। এমনও মানুষ আছে যাদের কথায় মিরপুর ওঠা বসা করত, তালাশ করে দেখবেন তার কয়েকটা হাড্ডি ছাড়া কিছুই পাবেন না, ঠিক না? তো বিশ্বনবী কবরস্থানে কেন বেশি বেশি যেতে বলেছেন, বিশ্বনবী কয়েকটা জায়গায় বেশি বেশি যেতে বলেছেন, এক নম্বরে হলো মসজিদ, দুই নম্বরে হলো কবরস্থান। মসজিদে আসলে আল্লাহর ইবাদতের সংখ্যা বেড়ে যায়, কবরস্থানে গেলে মৃত্যুর কথা বেশি মনে পড়ে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে অধিকাংশ সময় বিশেষ করে সোমবার আর শুক্রবার জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন, আর যখন হুজুর মাক্কী জিন্দেগিতে ছিলেন তখন হুজুরের তো কয়েকটা ছেলে মেয়েই জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঘুমান, তার ভিতরে হুজুরের প্রাণ প্রিয়তমা স্ত্রী শ্রদ্ধিয়া স্ত্রী, মাত্র 90,000, 80 থেকে 90,000, আল্লাহ গো সময় দিলাম 2 মিনিট, এর বেশি যদি আমার কোনো বন্ধু পাই, আমি এই মসজিদ থেকে যদি চলেও যাই পরিচয় খুলে নিয়ে যাব না, নতুন আর এক ক্ষতি বাতাস খাবে, আল্লাহ তুমি তার জনম দক্ষিণে মাকে জান্নাতের বাতার ব্যবস্থা করে দেবে। বলে আল্লাহ একটা বান্দা কবেন খারায় যে হুজুর আমি দিয়ে দেবো একটা কর, আমি 1.5 মিনিট আল্লাহর কাছে চাইলাম, দেই কোনো বান্দা আল্লাহর বান্দা খারায় নাকি, আল্লাহ ও মালিক আমি জীবনে কিছু চাই নাই, এই মসজিদে আমার নিজের জন্য খালি মসজিদে লেগে চাইছি, আমার জন্য একটা রুম বানাইছ আল্লাহ, এইখানে কত খতিব সাহেব নামাজ পড়াবো, এখানে এসির বাতাস খায়া কোন একটা লোক কে দিবেন একটা এসি, 1.5 মিনিটের ভিতরে বলতে হবে কর কে দিবেন হুজুর, আমার জনম দক্ষিণে মায়ের জন্য আমি দিব, কর কে দিবেন একটা এসি, একটা দুইটা নিয়েছি কে দিয়ে দিবেন, নারায় চাগলা সেক্রেটারি মনে মনে ভাবতাছে এই কি ও কি আর দিব, এই বেটার বাড়ি সেগুন বাকি স্যার আমি চিনি আপনার চিন্তা নেই, আমি তো জানিও না এই লোকাইছে আজকে, এ পাগলের দিকে আয় মারহাবা কর সেগুন বাকি সাবারি, সেখান থেকে আজকের জুমা আইসা আমার মনে হয় ওনার লাইফে দুইটা জুমাই বসে বসে, আল্লাহ একটা চাইছিলাম, আমি জানি না যে আমার আক্তার ভাই মসজিদে আইছে, অত্যন্ত দানবীর, এবং উনি কুমিল্লা ওনার যেখানে বাড়ি ওনার বাড়িতে যেই বাড়ি করছে এমন বাড়ি ঢাকা শহরে এমপি মন্ত্রীরাও করতে পারে নাই, আলহামদুলিল্লাহ। ওনার একটা ছেলে কোন জায়গা জানি সিটিজেন অস্ট্রেলিয়া, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওনার ছেলে এত ভদ্র, আমার ওয়াজ শুনে কানতে কানতে বাপরে জরাই ধরে যাওয়ার আগে অস্ট্রেলিয়া চলে গেছে, ওখানে সিটিজেন, সে এয়ারফোর্সে চাকরি করে, অনেক ছোট্ট অস্ট্রেলিয়ার ভিতর সবচেয়ে ছোট্ট অফিসার, অল্প বয়সে অবিবাহিত ছেলে, ওনার ছেলে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এয়ারফোর্সে চাকরি নেওয়া সরকারি ভাবে আপনি কি মনে করলেন মিয়া, ওই দেশে লেখাপড়া করে এই অল্প বয়সে এখনো বিয়ে করে নাই তার ছেলে, আল্লাহ আমার ভাই আমার প্রথম একটা এসি দিল, আল্লাহ আমার আক্তার ভাইয়ের সন্তানদারে ভালো রাখো, তার সন্তানরে ভালো রাখো, আল্লাহ তার সন্তানরে তুমি মানুষের মতো মানুষ বানায়ো, আমি যতটুকু সময় দেখছি মাত্র 2-3 ঘন্টা তার ছেলেটা এমন কান্দা কানছে আমার ওয়াজে, এই ঈদের পরে এই যে রোজার ঈদের পরে কয়েকদিন পরে, আল্লাহ তার ছেলেকে ওই দেশে ভালো রেখো সুস্থ রেখো, বাস আর বেশি চিল্লা বলার দরকার নেই, এই জুমায় একটাই নিলাম, কোরবানির আগে আগামী জুমায় আর একটা নিব, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করে আসেন, তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি আল্লাহুম্মা আমিন।